দুনিয়াতে সুসংবাদ হল অনেক সুসংবাদ, যেমন নেক মানুষ যে এরকম লোকেরা ভালো ভালো স্বপ্ন দেখে, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখায় তাদেরকে সান্ত্বনা দিতে থাকেন, তাদের মনের হিম্মত বাড়াইতে থাকেন, তাদেরকে খুশি করতে থাকেন। ফেরেশতাদের মাধ্যমে ভালো ভালো স্বপ্ন দেখা হয়। আর আরেক সুসংবাদ হল, যখন মোমেন বান্দার মৃত্যুর সময় হয় তো যত দূর তার দৃষ্টি যায় এত দূর পর্যন্ত বেসুমার ফেরেশতারা দলে দলে এসে তার সম্মানার্থে বসে যায় মৃত্যুর পূর্বক্ষণে, যে এই বান্দাকে আল্লাহ ডাকছেন তার দরবারে। এজন্য তাকে নিতে তো শুধু মালাকুল মৌত যথেষ্ট, কিন্তু এত হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাক পাঠায় দেন, যাও আমার বান্দাকে আগায় নিয়ে আসে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ভারতের এই মস্ত বড় বুজুর্গ মুহিউদ্দিনের মাওলানা সাহেব রওলক সাহেব রহমতুল্লাহ বলতেন, আর মুসলমান খেয়াল করার বিষয় যে ঈমান ওয়ালার আল্লাহ পাকের নিকট কত বড় সম্মান আর মর্যাদা। যে কাফের মুশরিক মারা যায়, একটা কাপড় পেঁচায়া কোন রকম নিয়ে গর্তের মধ্যে রেখে দেয় না, কিন্তু মুসলমানের যখন মৃত্যু হয় আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু নির্দেশ করছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে, যে আমার বান্দাকে আমার কাছে সম্মানের সাথে পাঠাইবা, ওরে আগে গোসল দাও, ওরে গোসল দাও, সুন্দর পোশাক পরাও, মানে সাদা পোশাক, সাদা পোশাক সবচেয়ে দামি পোশাক। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাদা পোশাককে বেশি পছন্দ করতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সাদা পোশাক হল সব পোশাকের রাজা। তো আল্লাহ পাক এই পোশাক পছন্দ করেনি বান্দার জন্য, যে সাদা পোশাক পরায়া সুন্দরভাবে সাজায়া ফের আমার বান্দাকে আমার কাছে পাঠাবা। কেমনে পাঠাবা? যে কোনোভাবে পাঠায় দিলা গাড়ি ঘোড়ায় করে না, তোমরা কাঁধে করে আমার বান্দাকে আমার কাছে পৌঁছাবা। ওই বুজুর্গ বলতেন যে মুসলমানরা কাঁধে করে মেহমানের মতো, হ্যাঁ আগে জৌনপুরের পীর সাহেবরা আসতেন এক জমানায়, তো ওই জমানায় এরকম গাড়ি ঘোড়া ছিল না, হ্যাঁ যানবাহনের ভালো ব্যবস্থা ছিল না, তো পালকিতে করে তাদেরকে মানুষ এলাকায় নিয়ে যেত, কাঁধে করে করে নিজেদের এলাকায় নিয়ে যেত পালকিতে করে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু হুকুম করছেন যে আমার বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে আমার কাছে আসবে, কাঁধে করে নিয়ে আসবে সম্মানের সাথে ইজ্জতের সাথে। হ্যাঁ সুবহানাল্লাহ তাআলা বিহামদি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন মৃত্যুর সময় হয় অসংখ্য ফেরেশতা এরকম নজরের সামনে দৃষ্টির সামনে বসে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যদি একজন মন্ত্রী আসে কোন এলাকাতে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব সেখানে গিয়ে হাজির হয়, হেডমাস্টার সাহেব হ্যাঁ প্রফেসর সাহেবরা গিয়ে হাজির হন এবং দলীয় নেতৃবৃন্দ গিয়ে হাজির হন না কেন, ওই মিনিস্টার সাহেব আসছেন, এমপি সাহেব আসছেন তার সম্মানার্থে। আমার প্রিয় বন্ধুরা, তো মোমেন বান্দার মৃত্যুর সময় হলে তখন এমপি সাহেব এমপি সাহেবের মতো মেম্বাররা আসে না, আসমান থেকে আল্লাহ পাকের ফেরেশতারা আসে এই বান্দার সম্মান করার জন্য, এই বান্দাকে ইজ্জত করার জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা, পানি খাওয়া। যখন ওই বান্দার নিকটে ফেরেশতারা আসে, মৌতের ফেরেশতারা আসে, তো মালাকুল মৌত আসলেই তাকে সালাম করে এবং বলে আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি আসসালাম, আসসালামু আলাইকা সালাম করে এ আল্লাহ পাকের বান্দাকে, মুমিন বান্দাকে সে সালাম করেন ফেরেশতা। তো এতেই তো সে বুঝতে পারে, বান্দা বুঝতে পারে যে ফেরেশতা আসছে না আমার আমার জান কবজ করার জন্য, আর সে ফেরেশতা আমাকে সালাম করতেছে, এটা তো আমার জন্য কত বড় মর্যাদার বিষয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ ফেরেশতা সালাম করে এটা কত বড় সৌভাগ্যের বিষয়, কত বড় মর্যাদার বিষয়। আচ্ছা এরপরে ফেরেশতাদেরকে যখন এই মুমিন বান্দা দেখে যে এই নূরানি ফেরেশতারা সবাই আমাকে ইজ্জত করতেছেন, সম্মান করতেছেন, তো তার টেনশন কমতে থাকে। কিন্তু তারপরও তো পরেশানি, দুনিয়া থেকে আলাদা হইয়া এখন আখিরাতের পথে চলবে, কি না কি হয় কিছু তো বলা যায় না। তখন এক ফেরেশতা উঠা বলেন যে কোন টেনশন করো না, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের সুসংবাদ পাঠাইছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, হ্যাঁ দুনিয়ার জীবনে তার জন্য সুসংবাদ। তো ওই বান্দা যখন জান্নাতের সুসংবাদ পাওয়া যায়, তো ওই মুহূর্তে তখন তার খুশি দেখে কে,
তার টেনশন থাকে না, মন খুশিতে বাগবাগ হয়ে যায়। এই মুহূর্তে তখন ফেরেশতারা তাকে বলেন যে আচ্ছা তো ভাই কি খবর, খেয়াল কি এখন, এখন কি আমাদের সঙ্গে রওনা হওয়া নাকি কিছুদিন দুনিয়াতে আরো থাকতে ইচ্ছা করে? ওই বন্দা তখন বলে যে মিয়া যে ইলা দারিল হুমুমে বলা হাসান, এই ঝামেলার পেরেশানির যন্ত্রণার দুনিয়াতে তোমরা আমাকে আরো রেখে যেতে চাও? আরে ভাই আজ জিলুয়নি ইলা রবি, ভাই রে জলদি আমাকে আমার মাওলার কাছে নিয়ে চলো। এইদিকে তো ছেলে কান্দে, মেয়ে কান্দে, স্ত্রী কান্দে, মা বাবা কান্দে, আত্মীয় স্বজন কান্দে, হাউ মাউ করতেছে সকলে, আর ওইদিকে ওই বান্দা একদম খুশিতে বাগবাগ হয়ে আল্লাহর কাছে রওনা হইতেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইরানে এক বুজুর্গ ছিলেন হযরত হাফেজ সিরাজী রহমতুল্লাহ আলাইহ, তিনি বলতেন যে হুররম আ রোজ কাজী মঞ্জিলে বীরা বেরাওয়াম রাহাতে যা তলবাম পসপায়ে ঝানা বেরাওয়াম। সেদিন হবে আমার সত্যিকার আনন্দের দিন যেদিন মহান আল্লাহ আমাকে ডাকবেন সিরাজী দুনিয়া ছাড়, আর যদি আমার রহমতের কোলে আয় সেটা হবে আমার সত্যিকার আনন্দের দিন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মোমেনের আসল আনন্দের দিন তো সেই দিন। আমি এক কিতাবের মধ্যে এক ঘটনা দেখছিলাম যে এক বুজুর্গ আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো এক অপরিচিত লোক আসছে, এসে বলে যে আসসালামু আলাইকুম। তো ওই বুজুর্গ ওয়ালাইকুম সালাম বলছেন, বুজুর্গ তো চিনতে পারেন নাই। পরে ওই الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بي المتقون من كانوا وحيث كانوا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله پاک جل جلال و من والہ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন। জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদের সকলকে নাজাত দান করেন এবং আল্লাহ পাকের সন্তুষ্টিওয়ালা জিন্দগি বানানোর জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার ভাইরা, জিন্দগির মূল্যবান সময়গুলো শেষ হয়ে যেতেছে, এক একটা মুহূর্ত বড় দামি। একদিন যদি চট্টগ্রাম বা ঢাকা শহরে দোকান বন্ধ থাকে কারো, সেই মানুষ অনেক পরেশান হয়। দুই দিন বন্ধ থাকলে আরো পরেশান হয়, আর যদি এক মাস বন্ধ থাকে তো তার মাথায় ঠিক থাকে না যে আমার তো সব শেষ। আমার ভাই, যে দোকানে রোজ লাভ হয় 1 কোটি, এরকম দোকান 10 বছর বন্ধ থাকলে যতটা ক্ষতি, বান্দা আল্লাহ থেকে গাফেল থাকলে, এক মুহূর্ত গাফেল থাকলে, এর চেয়ে অনেক বড় ক্ষতি, এর চেয়ে লাখ কোটি গুণ বেশি ক্ষতি হয়ে যায়।
আমার ভাই এই জন্য জিন্দগির এক একটা মুহূর্তের কদর করা চাই। আমার পীর ও মুর্শিদ আর বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, ও মেরে লম্হাত জো গুজরে খুদা কি ইয়াদ মে বস ওহি লম্হাত মেরি জিস্ত কে হাসিল রহে। আমার জিন্দগির যে সময়গুলো আল্লাহর স্মরণে, আল্লাহর মহব্বতে, আল্লাহর বন্দিগিতে কাটছে, সেটাই আমার সত্যিকার জিন্দগি। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইগতানি খামসান ক্বাবলা খামস, পাঁচ জিনিসের পাঁচ নেয়ামতের কদর করো পাঁচটা অবস্থা আসার আগে। সিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতার কদর করো অসুস্থ হওয়ার আগে। শরীরটা সুস্থ আছে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ পাক পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন, হাদিস শরীফে আছে এটা। এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ল, এর সঙ্গে সে একটু জিকির করল, একটু তেলাওয়াত করল, দুইটা সেজদা বেশি করল। বান্দা সেজদা করে ইন্নাল আব্দা ইয়াসজুদু আলা কদমাইর রহমান, বান্দা সেজদা করে মহান রব্বুল আলামিনের নূরের কদমের উপরে। জন্য এক এক সেজদা লাখো কোটি বাদশাহের চেয়ে বেশি দামি। হ্যাঁ, এক বুজুর্গ বলছেন যে বাদশাহ নে জাহান আজ বদরগি বউ না বুরদান দা সরাব এ বন্দিগি, দুনিয়ার রাজা বাদশাহরা দুনিয়ার লোভে মোহে ডুবে থাকার কারণে আল্লাহর বন্দিগির মজা জানে না, আল্লাহ পাকের বন্দিগির মজা বুঝে না। লেখ যাও পে সেজদায়ে পেশে খোদা খোস্তর আয়াত আজ দুসাদ মুলকাত তোরা। হে মানুষ, হে মুমিন, হে মুসলমান, তুমি যে এক একটা সেজদা করো, এক একটা সেজদা শত শত লাখ কোটি বাদশাহের চেয়েও বেশি দামি। ইমানওয়ালা বাদশাহের মোহতাজ না, ইমানওয়ালার মর্যাদা বাদশাহের মোহতাজ না, বাদশাহ হওয়া লাগে না। ইমানওয়ালার সম্পর্ক সমস্ত বাদশার বাদশাহ মহান আল্লাহর সঙ্গে। হ্যাঁ, বান্দা যখন জিকিরে মশগুল হয় আহকামুল হাকিমিন আল্লাহ তার সঙ্গে হয়ে যান, বান্দা যখন সেজদায় মশগুল হয়, নামাজে মশগুল হয়, আল্লাহ পাক জাল্লা জালাল ওয়ামান ওয়ালু তার একদম সামনে থাকেন। বান্দা যখন দোয়া মোনাজাতে মশগুল হয় আল্লাহ পাক বান্দার একদম কাছে থাকেন, একদম নিকটে থাকেন। ওয়াইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আল্লাহ পাক বলেন যে বান্দা যখন আমাকে ডাক দেয় ফাইন্নী করিব তো আমি একদম কাছে। আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া মানওয়ালুকে যখনই যেখানে বান্দা ডাকে ওই জমিন রাজা বাদশাহদের সিংহাসনের চেয়েও লাখ কোটি গুণ বেশি দামি। হযরত হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে খুদা কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেগরজ হোকর তো আপনা বোরিয়া ভি ফির হামে তখত সুলেমা থা, যেই চাটাইয়ের উপরে আমি আল্লাহকে ডাকি, আল্লাহর বন্দেগী করি, সেই চাটাই তখতে সুলাইমানের মর্যাদাওয়ালা হয়ে যায়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন যে নারায়ে মস্তানা খুশমি আয়দম তাবত জানা চুনিমি বায়দম, হে আল্লাহ, জীবনটা কাটাইতে চাই আপনার মহব্বত আর ভালোবাসাওয়ালা আমল দ্বারা, আপনাকে ডাকিয়ে আপনার বন্দেগী করি, আপনাকে ভালোবাসি,
এইভাবে জিন্দগি কাটাইতে চায়। খুস্তর আজহার দো জহা আ যা বুয়দ কে মরা বা তু সরো সাউদা বুয়দ। হে আল্লাহ, ওই জমিন আমার নিকট দোনো জাহান থেকে দামি, যে জমিনের উপরে আপনাকে ভালোবাসার আমার তৌফিক নসিব হয়। আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া মানাওয়ালু কামিল ঈমান জিন্দগি আমাদের নসিব করেন, আল্লাহর বন্দেগীওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন, যেখানে থাকে আল্লাহকে স্মরণ রাখার তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত খাজা আজিজুল হাসান মুরজু রহমতুল্লাহ আলাইহি বলেন যে, লব্বে হরদম জিকির ভি হো, দিল মে হরদম ফিকির ভি, ফির তো বিলকুল রাস্তা হ্যায় সাফ তা দরবারে শাহ। হে মুসলমান, তোমার জবান যদি মাওলার জিকিরওয়ালা হয় আর দিল যদি আখেরাতের ফিকিরওয়ালা, আল্লাহর সন্তুষ্টির ফিকিরওয়ালা হয়, তাহলে আল্লাহ পর্যন্ত এবং জান্নাত পর্যন্ত তোমার রাস্তা একদম পরিষ্কার। আমার ভাইরা, জিন্দগিকে কাজে লাগানো চাই, জিন্দগি গান বাদ্যের জন্য না, জিন্দগি নাফরমানিতে লিপ্ত থাকার জন্য না, জিন্দগি গাফেল থাকার জন্য না, এই জিন্দগি সেফ আল্লাহ পাকের বন্দেগীর জন্য। হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, তু বরায়ে বন্দেগী হ্যা ইয়াদ রাখ, বাহরে সর আপ গন্দগী হ্যা ইয়াদ রাখ, চন্দ রোজা জিন্দগী হ্যা ইয়াদ রাখ, বরনা ফির শর্মিন্দগী হ্যা ইয়াদ রাখ, করলে জো করনায় আখির মৌত হ্যায়, এক দিন মরনায় আখির মৌত হ্যায়। হে মানুষ, তোমারই পুরা জিন্দগি সিরেফ মহান আল্লাহর বন্দগীর জন্য। কতক্ষণের, অল্প কিছু সময়ের জন্য এই জিন্দগি, এটার কদর করো, আর না হলে তোমাকে লজ্জিত হতে হবে। কাল কেয়ামতে আল্লাহ পাকের সামনে কি নিয়ে দাঁড়াবে? হ্যাঁ, যা করার করো, সময় কম, এরপরে কবরস্থানে পৌঁছতে হবে। কবর মে মাইয়ত উতরনি হ্যায় জরুর, জ্যাসি করনি ভাইসি ভরনি হ্যায় জরুর, কবরে যাওয়াই লাগবে, আর ওখানে যাওয়ার পরে যেমনটা জীবনে কর্ম করছিল সেটাই ভোগ করতে হবে। ভালো করলে ভালো ফল, আর খারাপ করলে খারাপ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই খুব কাঁদতেন, এত কাঁদতেন যে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজাই ফেলতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদতেন কবর দেখলে যে দাড়ি ভিজে যেত। তাকে জিজ্ঞাসা করা হইতো যে, হযরত উসমানকে, যে আপনি জান্নাতের কথা বয়ান করেন, জাহান্নামের কথা বয়ান করেন, তখন আপনাকে কাঁদতে দেখি না, কিন্তু কবর দেখলেই আপনি কান্দেন। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানে শুনছি, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, যে পরকাল জীবনের যতগুলো ঘাটি তার মধ্যে কবর হল পহেলা ঘাটি, পহেলা মঞ্জিল। ফমান নাজা মিনহু ফমা বাদাহু আইসারু, এই কবরের ঘাটিতে যে নাজাত পাওয়া যাবে বাকি সব তার জন্য আসান, সব জায়গায় নাজাত পাওয়া যাবে। কবরের ঘাটিতে নাজাত পাইলে বাকি সবটা আসান। অমান লাম ইয়ানজু মিনহু ফমা বাদাহু আসাদ, আর এই কবরে যে নাজাত পাবে না, ধরা পড়ে যাবে, তো পরবর্তী সব ঘাটি আরো কঠিন হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং তিনি বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দেখা যত দৃশ্য তার মধ্যে কবর হলো সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে মুশকিল, সবচেয়ে কঠিন। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু কবর জীবনকে আমাদের জন্য আসান বানায় দেন। কিভাবে হবে সেটা ভাই, কবরের জিন্দিগি আসান হবে কিভাবে, পরকাল জিন্দিগির নাজাত হবে কিভাবে, পরকাল জিন্দিগি আমাদের জন্য সহজ এবং আরামদায়ক হবে কিভাবে? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলেন যে, গভীর মনোযোগে শোনো এই কথা, যে সকল বান্দারা আমি আল্লাহর ওলি হয়ে যায়, আমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পয়দা করে নেয়, তাদের ভয়ের কিছু নাই, তাদের কোনো টেনশনের কিছু নাই, না ভয়, না আশঙ্কা, না আতঙ্ক, কোনো কিছুই থাকবে না। আর আমার ওলি হওয়ার তরিকা হল যে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যে বান্দার সিনা ঈমানওয়ালা আর জিন্দগির সবকিছু আল্লাহ পাকের ভয় দ্বারা নিয়ন্ত্রিত, যেখানেই থাকে সে আল্লাহকে ভয় করে, হাটে চলে আল্লাহর ভয় অন্তরে, বাজারে যায় আল্লাহর ভয় অন্তরে, ব্যবসা করে আল্লাহর ভয় অন্তরে, আলোর মধ্যে থাকে অন্ধকারে থাকে আল্লাহর ভয় অন্তরে, একলা থাকে লোকাল হয়ে থাকে আল্লাহর ভয় তার অন্তরে। যেই বন্ধা যেখানেই থাকে সব জায়গায় আল্লাহর ভয় অন্তরে থাকে, আর ভয় দ্বারা তার জীবনটা নিয়ন্ত্রিত এবং পরিচালিত থাকে, এই বন্দা নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। কোরআন শরীফে রব্বুল আলামিন সাফ সাফ বলে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বন্দারা এই দুনিয়ার জীবনে যখন যেখানে থাকবে আমি আল্লাহকে ভয় করতে থাকবে, একদিন যে কেয়ামতের ময়দানে আমার সামনে আসতে হবে, আমার সামনে দাঁড়ানো লাগবে, এই কথা যারা স্মরণ রাখবে আর আমাকে ভয় করতে থাকবে আর নিজের ইচ্ছা মতো চলবে না, মর্জি মোতাবেক চলবে না, বরং আমি আল্লাহর মর্জির দ্বারা নিজের মর্জিকে শাসন করবে, নিজের খেয়াল ইচ্ছা মর্জিকে আল্লাহ পাকের মর্জির অধীন বানায় রাখবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাকের খুশির উপরে নিজের জীবনকে উৎসর্গ করার চেষ্টা করি, আল্লাহ পাকের পছন্দের উপরে নিজের জীবনকে উৎসর্গ করার চেষ্টা করি। যে উনকি খুশি হো মেরি ভি খুশি হা দিল তুঝে ছোড়া জিদার বো হদার হাম। এক বুজুর্গ বলেন যে, আমার খুশি না, আমার মাওলার খুশির উপরে আমার জিন্দগি উৎসর্গিত, যা দিল তুঝে ছোড়া কি জিদার বো হদার হাম। হে মন তোমার কথা শুনি না, আমার মাওলার পছন্দের উপরে আমি আমার জিন্দগি উৎসর্গ করে দিব। হ্যাঁ, শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা লিখছেন, ছোট্ট কিন্তু বহুত মূল্যবান, বহুত উপকারী, বড় বিশেষ শিক্ষণীয় ঘটনা। এক বুজুর্গ ছিলেন, তো ওনার এক গোলাম ছিল, এই বুজুর্গের এক গোলাম ছিল, গোলাম বহুত ভালো, বহুত ইমানদার, বহুত দিনদার, বহুত নেককার, বড় বেশি আমলওয়ালা, আল্লাহর সঙ্গে বড় বেশি সম্পর্কওয়ালা। তো গোলাম মনিবকে এমন সন্তুষ্ট করছে, মনিব উল্টা গোলামের ভক্ত। তো একদিন ওই বুজুর্গ নিজের গোলামকে বললেন যে, হে গোলাম বলো তো তোমার কোন জিনিসটা খাইতে মন চায়।
আমাকে বলো, সেটা আমি ব্যবস্থা করি। তোমার পছন্দের জিনিস তুমি খাইবা আমার সামনে, তা আমি খুশি হব। গোলাম বলল, হুজুর, গোলামের পছন্দের কোনো খাবার হয় না। মালিক যে খাবার গোলামের জন্য পছন্দ করে, সেটাই গোলামের সবচেয়ে উত্তম খাবার। ওই বুজুর্গ বললেন যে, হে গোলাম, কোন পোশাক তোমার পছন্দ লাগে আমাকে বলো, তোমার পছন্দের একটা পোশাক তোমার জন্য আমি নিয়ে আসি, তুমি সেই পোশাকটা পরবো, আমি দেখবো, আমি খুশি হব। তো ওই গোলাম বলল, হুজুর, গোলামের পছন্দের কোনো পোশাক হয় না, মালিক যে পোশাক গোলামের জন্য পছন্দ করেন, সেটাই গোলামের উত্তম পোশাক এবং সুন্দর পোশাক। ওই বুজুর্গ আল্লাহর বলি তখন বললেন যে, আচ্ছা, তোমার জবানে আমাকে শোনাও যে তোমার কি নাম। তো গোলাম বলল, হুজুর, গোলামের কোন নাম হয় না, মালিক মালিক যে নামের ডাক দেন সেটাই গোলামের সুন্দর নাম। গোলামের নিজের কোন নাম হইতে পারে না, নিজের পছন্দের কোন নাম নাই। আপনি যে নামে ডাক দেন, আপনি আমার মালিক, সেটাই আমার নাম। এই কথা শোনার পরে ওই মস্ত বড় বুজুর্গ ওলি আল্লাহ এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। যখন হুশে আসলেন তখন বললেন যে, হে গোলাম, আল্লাহর জন্য আজকে তোমাকে আজাদ করে দিলাম। তো ওই গোলাম বলল যে, হুজুর, এত কাল এত জমানা আপনার কাছে থাকি, কিন্তু আজকে হঠাৎ কি হলো যে কোন কারণে হঠাৎ করে আপনি আমাকে আজাদ করে দিলেন? আমি এটা রহস্য তো বুঝতে পারলাম না। ওই বুজুর্গ বললেন যে, তুমি আমার পয়সার কিনা গোলাম, আর আমি রব্বুল আলামিনের গোলাম। আমার মাওলার গোলাম কিভাবে করতে হবে সেটা আমি জানতাম না, বুঝতাম না, সেই সবক আজকে তোমার নিকট শিখলাম যে আমার পছন্দ পছন্দ না, আমার মাওলার পছন্দই পছন্দ। আমার পছন্দের উপর আমি চলবো না, আমার মাওলার পছন্দের উপর চলব। এত দামি সবক তোমার নিকট শিখলাম, এই আনন্দে আজকে আমি তোমাকে আজাদ করে দিলাম। আমার প্রিয় বন্ধুরা, নিজের মন মতো চলা, নিজের ইচ্ছা মতো চলা, এই এক জিনিস। আর একটা হলো আল্লাহ পাকের ইচ্ছা মতো, আল্লাহ পাকের মর্জি মতো, আল্লাহ পাকের পছন্দ মোতাবেক চলা। আমার পীর মোর্শেদ রহমতুল্লাহ আলাই বলতেন যে, যে বন্দা আল্লাহ পাকের হুকুম থেকে সরে, আল্লাহ পাকের পছন্দের রাস্তা থেকে সরে, আল্লাহর দুয়ার থেকে সরে, চতুর্দিক থেকে লাঞ্ছনা, পেরেশানি, অশান্তি, বেইজ্জতি তাকে ঘিরে ধরে, ইজ্জত আল্লাহ পাকের হুকুমের মধ্যে, শান্তি আল্লাহ পাকের স্মরণের মধ্যে, আল্লাহ পাকের বন্দেগীর মধ্যে, এর বাইরে শান্তি নাই, কোনো আরাম নাই, কোনো ইজ্জতের রাস্তা নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাই একটা দৃষ্টান্ত দিয়ে বলতেন যে, ভাই, ঘুড়ি যখন আকাশে উড়ে, হাজার হাজার মানুষ ঘুড়ি দেখে, ঘুড়ি দেখে, ঘুড়ি দেখে মজা পায়। তো একজনই ঘুড়ি উড়া অনেক মানুষে, এরকম 50-60 জন, 100-200 জন লোক মিলেও ঘুড়ি উড়া।
ছোটবেলা আমার নানার বাড়িতে আমি আমার মামা বাড়িতে থাকতাম, তো মামাতো ভাইদের সঙ্গে খেলতাম। তো ওই এলাকার মধ্যে মানুষ শীতের দিনে দেখতাম যে ব্যাপকভাবে ঘুড়ি উড়ায়। ঘুড়ির সে কি দাপট, আকাশে ঘুড়ি উড়ে হাজার হাজার মানুষ বিকালবেলা আসরের পরে ঘুড়ির তামাশা দেখতে থাকে। এক ঘুড়ি ওইদিকে যায় তো উড়তে উড়তে আরেকটা ওইদিকে যায়, দুই ঘুড়িতে কাটাকাটি লাগে, আর বিশাল বড় বড় ঘুড়ি ওখানে বানাইত। তো সবাই মজা করে ঘুড়ি দেখত। আমার মোর্শেদ রহমতুল্লাহ আলাই বলেন যে হে মানুষ, এই ঘুড়ির সৌন্দর্য, ঘুড়ির আকর্ষণ, ঘুড়ির শোভা, ঘুড়ির দাপট ততক্ষণ যতক্ষণ এই ঘুড়ি নাটাইতে বান্দা থাকে। কি কথা, ঠিক কিনা ভাইরা? আর যেই এই ঘুড়ি নাটায়ের সুতা থেকে বিচ্ছিন্ন হল, নাটায় থেকে বিচ্ছিন্ন হল, ঘুড়ির সব শেষ, ওর সৌন্দর্য শেষ, ওর আকর্ষণ শেষ, ওর সব দাপট শেষ, বরং উল্টা মুসিবত আর বিপদ। সেটা কি, ঘুড়ি যেদিকে এই কাঁপতে কাঁপতে পড়তে থাকে, ছেলেরা ঘুড়ি ধরার জন্য বাস নিয়ে দৌড়ে দিতে থাকে, আর এত মানুষ গিয়ে ঘুড়ির উপর হামলা করে, ঘুড়ির অস্তিত্বই শেষ হয়ে যায় মুহূর্তের মধ্যে, লন্ড ভন্ড হয়ে যায়, কোন অস্তিত্ব থাকে না। এই দৃষ্টান্ত দিয়ে আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার ভাই মুসলমান, আল্লাহর বান্দার সম্মান ততক্ষণ, মর্যাদা ততক্ষণ, দাপট ততক্ষণ যতক্ষণ এই বান্দা আল্লাহর হুকুমের নাটায়ের দ্বারা বান্দা থাকে। হ্যাঁ, আল্লাহ পাকের সন্তুষ্টির নাটাইতে যতক্ষণ বান্দা থাকে, আল্লাহ পাকের হাতে বান্দা বান্দা থাকে, ততক্ষণ পর্যন্ত তার ইজ্জত, তার সম্মান, তার মর্যাদা, তার শান্তি আরাম এবং তার সমস্ত দাপট প্রভাব এবং প্রতিপত্তি। আর এই বান্দা যখন আল্লাহ পাকের হাত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে, আল্লাহর মর্জির হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তো চতুর্দিক থেকে বেয়জ্যোতি জিল্লতি তাকে ঘিরে ধরতে থাকে, নমরুদ হয়ে শান্তি নেই, নমরুদ হয়ে শান্তি নেই, আবু লাহাব হয়ে শান্তি নেই, আবু জাহাল হয়ে শান্তি নেই। বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু সুদূর হাবশা থেকে আসছেন, সুদূর ইথিওপিয়া থেকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট মদিনা শরীফে আসছেন। কালো রঙের চামড়া ছিল, কিন্তু আল্লাহ পাক এই কালো চামড়াওয়ালা বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহুকে কত বড় ইজ্জত দান করছেন, সারা দুনিয়ার রাজা বাদশাদের একত্রিত করলে হযরত বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ধুলার বরাবরও তারা হবে না, এত বড় সম্মান আর মর্যাদা ইমানের বরকতে, ইসলামের বরকতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং মহান আল্লাহর উপরে জীবনটাকে উৎসর্গ করার বরকতে আল্লাহ পাক দান করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার দাদা পীর ছিলেন মুহিউদ্দিনুল্লাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ভারতের এক বড় আলেমে দীন, তিনি বহুত বড় বুজুর্গ, হযরত হাকিমুল উম্মত মাওলানা থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফাও। তিনি একটা দৃষ্টান্ত দিয়ে বললেন যে একটা বড় কবুতর বসে আছে মাটির মধ্যে হাঁটাচলা করতেছে, আর এমন সময় একটা ছোট কুকুরের বাচ্চা ওই কবুতরের উপর হামলা করছে। হ্যাঁ, কুকুরের বাচ্চা, কুকুর ছানা হামলা করছে, কবুতরটা বাঁচতে পারল না, ওই কুকুরের বাচ্চার শিকার হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ ওই কুকুরের বাচ্চা ওটা ধরে খায় ফেলছে। কারণ কি? যে কারণ এতটুকু যে ওর পরগুলি ছিল না, কে জানি ধরে ওর পরগুলো ছিঁড়ে ফেলছিল, পরগুলো তুলে ফেলছিল। তিনি বলেন এই কুকুরের মাথা ঠিক আছে, এই কবুতরের মাথা ঠিক আছে, ওর চক্ষুগুলো ভালো, ওর হার্ট ভালো, হাত পা ভালো, সর্ব অঙ্গ ভালো এবং সুস্থ, কিন্তু ত্রুটি ছিল এতটুকু, অভাব ছিল এতটুকু যে তার পরগুলো ছিল না, পর না থাকার কারণে সে উড়তে পারে নাই, এজন্য কুকুরের বাচ্চার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে নাই, শেষ হয়ে গেছে। তিনি বলেন যে আমার ভাই মুসলমান, তোমার জীবনের হাজার কাজ ভালো, আমল ভালো, একটা জায়গায় যদি গলত থাকে, একটা নাফরমানির কাজে তুমি লিপ্ত থাকো,
তো তোমার আল্লাহর দিকে উড়বার ডানা তুমি ভেঙে ফেলছ নাফরমানিতে লিপ্ত হওয়ার কারণে, এখন তুমি আর আল্লাহর দিকে উড়তে পারবা না। এর বিপরীতে খুব বড় কবুতর না, ছোট্ট কবুতরের বাচ্চা ওখানে এক জায়গায় জমিনের উপর হাঁটতেছে, বিরাট বড় শক্তিশালী একটা কুকুর ওই কবুতরের ছোট বাচ্চার উপর হামলা করতে আসছে। হ্যাঁ, ছোট বাচ্চা একদম উড়াল দিয়ে গাছের মাথায় চলে গেছে, গাছের মাথায় উঠে বসে গেছে। আগের কবুতরটা ছিল বড় কবুতর, সেটা নিজেকে রক্ষা করতে পারল না কুকুরের বাচ্চার আক্রমণ থেকে। আর এখানে ছোট্ট একটা কবুতরের বাচ্চা ভয়ঙ্কর কুকুরের হামলা থেকে নিজেকে রক্ষা করে একদম সে উড়ে গিয়ে গাছের মাথায় বসে গেল। কেন? যে ছোট্ট বাচ্চা কবুতর দুর্বল কমজোর, কিন্তু তার পরগুলো ভালো ছিল, পর নষ্ট হয়নি, পরের বরকতে সে উড়ে গিয়া নিজেকে রক্ষা করতে পারছে। এই বুজুর্গ বলেন যে হে মুসলমান, অনুরূপ ভাবে তোমার আল্লাহর দিকে উড়বার পর হল নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখা। তোমার অঙ্গ প্রত্যঙ্গ যদি গুনাহ থেকে মুক্ত থাকে তো আল্লাহর দিকে উড়বার জন্য তোমার পর আছে, তোমার রুহের পর আছে, তুমি উড়তে উড়তে নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন وَذَرُوا ظَاهِرَ الْإِثْمِ وَبَاطِنَهُ, আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া মানাওয়ালু বলেন আমি আল্লাহকে পাইতে চাও তো প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ সব রকমের গুনাহ ত্যাগ করে দাও। গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়, গুনাহ মানুষের দুনো জাহানকে বরবাদ করে দেয়। হযরত হাকিমুল উম্মত মাওলানা শাহ সাবলী থানভি রহমতুল্লাহ আলাইহি বলতেন আমার ভাই মুসলমান, খালি দুইটা কাজ করো তুমি ওলি আল্লাহ হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দুইটা কাজ করো, তার সঙ্গে আরো একটা কাজ সহায়ক হিসাবে করবা। এক নম্বর গুনাহ থেকে বাঁচবা, দুই নম্বর কথা কম বলবা, তিন নম্বর যে প্রতিদিন কিছু সময় আল্লাহ পাকের জিকির করবা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যেই বান্দা গুনাহ থেকে বাঁচে সে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলেন আমার ওলি হওয়ার পথ হল যে তোমার সিনাতে ঈমান আছে আর জিন্দগি যেন গুনাহ মুক্ত হয়, আমার ভয় দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং গুনাহ থেকে মুক্ত হয়। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহ পাক বলেন যে বান্দারা আমি আল্লাহর সন্তুষ্টির পথে চলবে, গুনাহ থেকে বাঁচবে, তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনও এবং পরকাল জীবনও, ফিল দুনিয়া ও ফিল আখেরা। হ্যাঁ, দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ এবং আখেরাতেও সুসংবাদ। দুনিয়াতে কি সুসংবাদ? দুনিয়াতে সুসংবাদ হল অনেক সুসংবাদ, যেমন নেক মানুষ যে এরকম লোকেরা ভালো ভালো স্বপ্ন দেখে, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখায় তাদেরকে সান্ত্বনা দিতে থাকেন, তাদের মনের হিম্মত বাড়াইতে থাকেন, তাদেরকে খুশি করতে থাকেন, ফেরেশতাদের মাধ্যমে ভালো ভালো স্বপ্ন দেখা হয়। আরেক সুসংবাদ হল যখন মুমিন বান্দার মৃত্যুর সময় হয় তো যত দূর তার দৃষ্টি যায় এত দূর পর্যন্ত বেসুমার ফেরেশতারা দলে দলে এসে তার সম্মানার্থে বসে যায় মৃত্যুর পূর্বক্ষণে, যে এই বান্দাকে আল্লাহ ডাকছেন তার দরবারে। এজন্য তাকে নিতে তো শুধু মালাকুল মৌত যথেষ্ট, কিন্তু এত হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাক পাঠায় দেন, যাও আমার বান্দাকে আগায় নিয়ে আস। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ভারতের এই মস্ত বড় বুজুর্গ মুহিউদ্দিনের মাওলানা শাহ আবরুল আকসাব রহমতুল্লাহ বলতেন মুসলমান খেয়াল করার বিষয় যে ইমানওয়ালার আল্লাহ পাকের নিকট কত বড় সম্মান আর মর্যাদা। যে কাফের মুশরিক মারা যায় একটা কাপড় পেঁচায়া কোন রকম নিয়ে গর্তের মধ্যে রেখে দেয় না, কিন্তু মুসলমানের যখন মৃত্যু হয় আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু নির্দেশ করছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে যে আমার বান্দাকে আমার কাছে সম্মানের সাথে পাঠাইবা, ওরে আগে গোসল দাও, ওরে গোসল দাও, সুন্দর পোশাক পরাও, মানে সাদা পোশাক, সাদা পোশাক সবচেয়ে দামি পোশাক। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাদা পোশাককে বেশি পছন্দ করতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সাদা পোশাক হল সব পোশাকের রাজা।
তো আল্লাহ পাক এই পোশাক পছন্দ করেনি বান্দার জন্য, যে সাদা পোশাক পরাইয়া সুন্দরভাবে সাজায়া ফের আমার বান্দাকে আমার কাছে পাঠাবা। কেমনে পাঠাবা? যে কোনোভাবে পাঠাই দিলা গাড়ি ঘোড়ায় করে না, তোমরা কাঁধে করে আমার বান্দাকে আমার কাছে পৌঁছাবা। ওই বুজুর্গ বলতেন যে মুসলমানরা কাঁধে করে মেহমানের মতো, হ্যাঁ আগে জৌনপুরের পীর সাহেবরা আসতেন এক জমানায়, তো ওই জমানায় এরকম গাড়ি ঘোড়া ছিল না, হ্যাঁ যানবাহনের ভালো ব্যবস্থা ছিল না, তো পালকিতে করে তাদেরকে মানুষ এলাকায় নিয়ে যেত, কাঁধে করে করে নিজেদের এলাকায় নিয়ে যেত পালকিতে করে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু হুকুম করছেন যে আমার বন্দা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে আমার কাছে আসবে কাঁধে করে নিয়ে আসবে সম্মানের সাথে ইজ্জতের সাথে। হ্যাঁ সুবহানাল্লাহ তাআলা বিহামদি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন মৃত্যুর সময় হয় অসংখ্য ফেরেশতা এরকম নজরের সামনে দৃষ্টির সামনে বসে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যদি একজন মন্ত্রী আসে কোন এলাকাতে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব সেখানে গিয়ে হাজির হয়, হেডমাস্টার সাহেব হ্যাঁ প্রফেসর সাহেবরা গিয়ে হাজির হন এবং দলীয় নেতৃবৃন্দ গিয়ে হাজির হন, হন না কেন? ওই মিনিস্টার সাহেব আসছেন, এমপি সাহেব আসছেন তার সম্মানার্থে। আমার প্রিয় বন্ধুরা, তো মোমেন বান্দার মৃত্যুর সময় হলে তখন এমপি সাহেব এমপি সাহেবের মতো মেম্বাররা আসে না, আসমান থেকে আল্লাহ পাকের ফেরেশতারা আসে এই বান্দার সম্মান করার জন্য, এই বান্দাকে ইজ্জত করার জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা? পানি খাওয়া। যখন ওই বান্দার নিকটে ফেরেশতারা আসে, মৌতের ফেরেশতারা আসে, তো মালাকুল মৌত আসলেই তাকে সালাম করে এবং বলে আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর ওলি আসসালাম, আসসালামু আলাইকা সালাম করে এ আল্লাহ পাকের বান্দাকে, মুমিন বান্দাকে সে সালাম করেন ফেরেশতা। তো এতেই তো সে বুঝতে পারে, বান্দা বুঝতে পারে যে ফেরেশতা আসছে না আমার আমার জান কবজ করার জন্য, আর সে ফেরেশতা আমাকে সালাম করতেছে, এটা তো আমার জন্য কত বড় মর্যাদার বিষয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ ফেরেশতা সালাম করে এটা কত বড় সৌভাগ্যের বিষয়, কত বড় মর্যাদার বিষয়। আচ্ছা এরপরে ফেরেশতাদেরকে যখন এই মুমিন বান্দা দেখে যে এই নূরানি ফেরেশতারা সবাই আমাকে ইজ্জত করতেছেন, সম্মান করতেছেন, তো তার টেনশন কমতে থাকে। কিন্তু তারপরও তো পেরেশানি, দুনিয়া থেকে আলাদা হইয়া এখন আখিরাতের পথে চলবে, কি না কি হয় কিছু তো বলা যায় না। তখন এক ফেরেশতা উঠা বলেন যে কোন টেনশন করো না, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের সুসংবাদ পাঠাইছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, হ্যাঁ দুনিয়ার জীবনে তার জন্য সুসংবাদ। তো ওই বান্দা যখন জান্নাতের সুসংবাদ পেয়ে যায় তো ওই মুহূর্তে তখন তার খুশি দেখে কে, তার টেনশন থাকে না, মন খুশিতে বাঘ বাঘ হয়ে যায় এই মুহূর্তে। তখন ফেরেশতারা তাকে বলেন যে আচ্ছা তো ভাই কি খবর, খেয়াল কি এখন, এখন কি আমাদের সঙ্গে রওনা হবা নাকি কিছুদিন দুনিয়া তো আরো থাকতে ইচ্ছা করে? ওই বান্দা তখন বলে যে মিয়া যে ইলা দারিল হুমুমে বলা হাসান, এই ঝামেলার পেরেশানির যন্ত্রণার দুনিয়াতে তোমরা আমাকে আরো রেখে যেতে চাও? আরে ভাই আজ জিলুনি ইলা রবি, ভাই রে জলদি আমাকে আমার মা বাবার কাছে নিয়ে চলো। এইদিকে তো ছেলে কান্দে, মেয়ে কান্দে, স্ত্রী কান্দে, মা বাবা কান্দে, আত্মীয় স্বজন কান্দে, হাউ মাউ করতেছে সকলে, আর ওইদিকে ওই বান্দা একদম খুশিতে বাঘ বাঘ হয়ে আল্লাহর কাছে রওনা হইতেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইরানে এক বুজুর্গ ছিলেন হযরত হাফেজ সিরাজী রহমতুল্লাহ আলাইহ, তিনি বলতেন যে হুররম আ রোজ কাজি মঞ্জিলে বিরা বেরাওয়াম রাহাতে যা তলাবাম পসপায়ে ঝানা বেরাওয়াম, সেদিন হবে আমার সত্যিকার আনন্দের দিন যেদিন মহান আল্লাহ আমাকে ডাকবেন, সিরাজি দুনিয়া ছাড় আর যদি আমার রহমতের কোলে আয়, সেটা হবে আমার সত্যিকার আনন্দের দিন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মোমেনের আসল আনন্দের দিন তো সেই দিন। আমি এক কিতাবের মধ্যে এক ঘটনা দেখছিলাম যে এক বুজুর্গ আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো এক অপরিচিত লোক আসছে, এসে বলে যে আসসালামু আলাইকুম। তো ওই বুজুর্গ ওয়ালাইকুম সালাম বলছেন, বুজুর্গ তো চিনতে পারেন নাই। পরে ওই অপরিচিত মানুষটা বললেন যে হুজুর আমি মানুষ না আমি ফেরেশতা,
মালাকুল মৌত আপনার রূহ কবজ করার জন্য আমি আসছি, আপনার জান কবজ করার জন্য আমি আসছি। বুজুর্গ তখন বললেন যে তুমি এত দেরি করে আসছো কেন? আরে ভাই, কত কাল থেকে আমি তোমার অপেক্ষায় বসে আছি, কবে তুমি আসবা আমাকে আমার মাওলার কাছে নিয়ে পৌঁছায় দিবা? আমি তো তোমার অপেক্ষা করতে করতে শেষ, তুমি এত দেরি করছো কেন? তো জলদি করো, জলদি আমাকে আমার মাওলার কাছে নিয়ে চলো। ফেরেশতা তখন বললেন যে রব্বুল আলামিন আমাকে বলছেন আমার দুস্থকে বলবা যে কোনো কিছু ইচ্ছা থাকলে, আরজু থাকলে পুরা করে নিতে, এটা আমি তার সুযোগ দিলাম, তারপর কোনো আরজু থাকলে সেটা পুরা করেন। ওই বুজুর্গ তখন বললেন যে কোনো আরজু নাই, একটাই শুধু আরজু, আমাকে মাওলার কাছে পৌঁছে দাও, আর কোনো আরজু নেই। এই চট্টগ্রামের সন্দীপে এক বুজুর্গ ছিলেন, হযরত মাওলানা এহসানুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা এবং হযরত মাদানীর ডাইরেক্ট শিষ্য, বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় আলেমে দীন ছিলেন, অনেক বেশি বড় ওলি আল্লাহ ছিলেন, এক ফেরেশতার চরিত্রের মানুষ ছিলেন। আর কি সুন্দর যে মানুষ ছিলেন তিনি, হযরত মাওলানা এহসানুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ওনার মর্তবা অনেক বুলন্দ করেন, বড় আজীব মানুষ ছিলেন। ওজন আমাকে অনেক মহব্বত করতেন, অনেক স্নেহ করতেন, তো আমাকে পাইলেই অনেক কথা শুনাইতেন, বুজুর্গ আলেমদের কথা শুনাইতেন। তা একদিন আমাকে আমার সঙ্গে কথা বলতেছেন চিটাঙ্গে, আর কথা বলতে বলতে তখন বলতেছিলেন যে আর জুয়ে হাইকে নিকলে দম তুমারে সামনে, হাম তুমারে সামনে হো তুম হামারে সামনে, একটাই আরজু আমার মহলা, আপনি চায়া থাকেন আপনার সামনে, আপনার নজরের সামনে আমার জীবনটা আপনার জন্য আমি উৎসর্গ করে দিই, বাস এখন এটাই আরজু, আর কোন আরজু নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত হাকিম মুহাম্মদ মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, অনেক বড় বুজুর্গ মানুষ, হযরত খাজা আসিফ হাসান মুরজুক রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন বললেন হযরতজি আজকে একটা কবিতা একটা ছন্দ হয়েছে আল্লাহর মহব্বতে। হযরত থানভী বললেন শোনাও কি সেটা, তো তিনি শুনাইলেন আর তামান্না দিল সে রুখসত হো গই, আর তো আজা আর তো খালওয়াত হো গই, আমার মাওলা আপনি বলছেন হে বন্দা এই দিলকে খালি করো আমার জন্য, তা আমি এই তোমার হৃদয়ে আসন গ্রহণ করব। প্রিয় মাওলা হৃদয়টাকে সবকিছু থেকে আপনার জন্য খালি করছি, আর কোন তামান্না নাই, আর কোন আরজু নাই, আকাঙ্ক্ষা নাই, একটাই আকাঙ্ক্ষা এই হৃদয়ে আপনি আসন গ্রহণ করেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই ছন্দটা শুনে বললেন খাজা সাহেব এত দামি ছন্দ আপনি বলছেন, যদি আমার কাছে থাকতো এক লক্ষ রুপি আজকে আপনাকে আমি হাদিয়া করতাম, পুরস্কার দিতাম, এক লক্ষ রুপি আপনাকে পুরস্কার দিতাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো মোমেন বান্দাকে ফেরেশতা যখন বলে যে হুজুর থাকবে না আর কিছুদিন এখানে, বলে যে এই পেরেশানি আর ঝামেলার দুনিয়াতে হ্যাঁ আরো রেখে যেতে চাও ভাই, জলদি আমাকে আমার মাওলার কাছে পৌঁছাও, আজ্জিলুনি ইলা রব্বি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ফেরেশতা মালাকুল মৌত ওই শরীর থেকে জান বের করে আনেন, কিন্তু এই যে মালাকুল মৌতকে দেখলেই ডর লাগে ভাই, ডাক্তার যতই ভালো হোক, যে ডাক্তার অপারেশন করে ডাক্তারকে দেখলে ডর লাগে না, খামুখাই ডর লাগে, আরে কাঠ বেড়ে আমার, অথচ এটাও বুঝে যে এই লোক আমার জন্য উপকারী, ভালো কাজ করবে, কিন্তু মন মানে না, খালি ডর লাগে। তো ওই যে রুজে বের করে নেন যে ফেরেশতা মালাকুল মৌত, মৌতের ফেরেশতা, তাকে দেখলে এমনি একটা খামোখা ডর লাগে। তো জান্নাতের থেকে আসমান থেকে যে ফেরেশতারা আসেন, তারা ওই মালাকুল মৌতের হাতে রুহকে থাকতে দেন না, ওই রুহ কবজ করার সাথে সাথে তার থেকে টান দিয়ে তারা নিয়ে যান, অন্য ফেরেশতারা নিয়ে যান, নিয়ে সাথে সাথে জান্নাত থেকে নিয়ে আসা দামি রেশমি রুমাল দিয়ে তাকে জড়ায় নেওয়া হয়, রেশমি রুমাল তাকে পরাইয়া দেওয়া হয়, রুহকে রেশমি রুমালের ভিতরে জড়ায় নেওয়া হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। এরপরে ফেরেশতারা তাকে নিয়ে আস, আল্লাহ পাকের হুকুম যে কবরে নিয়ে ওর সওয়াল জবাব হবে সেটা পরে করো, আগে আমার দেওয়ানাকে আমার কাছে নিয়ে আস। এই বান্দাকে সাত আসমান অতিক্রম করে যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ার নিকটে ইল্লিনে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ফের তাকে কবরে নিয়ে আসা হয়, সওয়াল জবাবের এই
পরটার জন্য, সওয়াল জবাবের পর্বের জন্য, সওয়াব জবাব হবে, প্রশ্ন জবাব হবে, একটা নিয়ম নির্ধারিত আছে। যখন বান্দাকে কবরে নিয়ে আসা হয়, এইবার মুনকার নাকির আসে। হ্যাঁ, মুনকার নাকির কি? মুনকার নাকির আসে ভয়ঙ্কর সুরতে, কালো রং আর চোখের রঙও ভয়ঙ্কর। তো ওই রকম ভয়ঙ্কর সুরতে ফেরেশতা যখন আসে, এসে জিজ্ঞেস করে, মান রব্বু ওমা দিনুক ওমান হাদার রাজুল আল্লাযী বুয়িসা ফীকুম, হে তোমার রবকে, তোমার দিন কি এবং হ্যাঁ ইনি কে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল? আমার ভাইরা ওই যে লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরা। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে যেই বান্দা আমার হয়, আমার হয়ে দুনিয়াতে জীবন জিন্দগি কাটায়, তো দুনিয়ার জীবনও তার জন্য সুসংবাদ, পরকাল জীবনও তার জন্য সুসংবাদ। সেটা কি? কবরে যখন প্রশ্ন হইতে থাকে, আল্লাহর রহমত হইতে থাকে, আল্লাহর রহমতের বরকতে সেই বন্দার আরামসে উত্তর দেয়, রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ, দিন ইয়াল ইসলাম, আমার দিন তো ইসলাম, এবং যাকে তোমরা দেখায় বলতেছি ইনিকে, তিনি আমার প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস এই তিন উত্তর যখন বান্দা মুমিন বান্দা দিয়ে দেয়, সাথে সাথে আসমান থেকে রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসে, সাদাকা আব্দি, আমার বান্দা একদম ঠিক ঠিক উত্তর দিতে পারছে, ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, এই আমার এই বান্দার জন্য জান্নাত থেকে বিছানা নিয়ে এখানে বিছানা করে দাও। হাদিস শরীফ, ফাফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবং জান্নাত থেকে পোশাক এনে ওকে পরায় দাও, এবং জান্নাতের দিকে তার জন্য একটা দরজা করে দেবে, জান্নাতের দিকে দরজা বানিয়ে দেওয়া হয়, জান্নাত পর্যন্ত, বাবান ইলাল জান্নাহ, ইলা হুজুররা এখানে আছেন না, ইলা লিনতিহাইল গায়া, জান্নাত পর্যন্ত ওর জন্য একটা দরজা করে দেবে। এরপরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের দিক থেকে তার জন্য খুশবুয়ার বাতাস আসতে থাকে, আলো আসতে থাকে। তো কি রকম এক শান্তির জিন্দগি, আরামের জিন্দগি, কবর জিন্দগিকে আল্লাহ পাক বানায় দেন। এবং ওই ফেরেশতারা হ্যাঁ ওইখানে বলতে থাকেন যে, ভাই তুমি কিন্তু এখানে কোন টেনশন করবে না, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। এই একটা কবর জীবন মানে বর্জকি জীবন, এই জীবনটা কিছুদিন কাটাও এখানে অল্পদিন, এরপরে তোমার জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহর তরফ থেকে। ফেরেশতারা এই সংবাদ দিতে থাকেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন হাসরের মাঠে পেরেশান, কারো নাভি পর্যন্ত, কারো কোমর পর্যন্ত ঘামের মধ্যে ডুবে আছে, কেউ গলা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে আছে, ঘামের দরিয়া, এত ঘাম কাল কিয়ামতে, কারণ সূর্য তো একদম মাথার নিকটে চলে আসবে। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে এই বান্দা যে ঈমানওয়ালা বান্দা, নেক আমলের জিন্দগিওয়ালা বান্দা, সেই বান্দাকে ফেরেশতারা বলতে থাকবে, তুমি টেনশন করো না, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। সব মানুষ যখন পেরেশান, হায় কি জানি হবে, কি জান্নাত না জাহান্নাম, কি ফয়সালা, ফেরেশতারা এসে তারা আসতে বলে দিবে যে, তুমি টেনশন করো না, তো তোমার জন্য জান্নাতের সুসংবাদ। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আ সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আমার প্রিয় বন্ধুরা, এজন্য এই দুনিয়ার জীবন হেলায় খেলায় নষ্ট করার না। কোরআন শরীফের মহান রব্বুল আলামিন বলছেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ, যে বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল আর জান্নাত নসিব হয়ে গেল, সে কামিয়াব হয়ে গেল। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মুরিদ এবং খলিফা ছিলেন হাফেজ জহুরুল রহমতুল্লাহ আলাইহ, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ, এরকম লক্ষ লক্ষ বড় বড় উলামা আউলিয়া কেরাম হাকিমুল উম্মত মাওলানা থানভীর হাতে এত বড় সুন্দর নূরানি জিন্দগির অধিকারী হয়েছেন, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের জিন্দগির অধিকারী হয়েছেন। সেই হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দোয়ার মধ্যে বলতেন যে, হে আল্লাহ জান্নাত তো, হে আল্লাহ আপনার ভালো বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য, আমি আশরাফ আলী জান্নাতের উপযুক্ত হইতে পারিনি, কিন্তু হে আল্লাহ জাহান্নামের আজাবও তো সহ্য করতে পারবো না, সেজন্য আপনার কাছে ফরিয়াদ, হে আল্লাহ অন্তত জান্নাতিদের জুতার মধ্যে আপনি আশরাফকে একটু জায়গা দিয়ে দিয়ে, এতটা আল্লাহকে ভয় করতেন এ সকল মানুষ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর
হযরত বড়পীর জিলানী রহমতুল্লাহ আলাইহির লোকেরা খুব প্রশংসা করত। আর হযরত বড়পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, তোমাদের প্রশংসা আমার কোন কাজে লাগবে? ইমা তু সালামত বলবে গুর বলে আহসান তু ভরি চুস্তি ও চালাকি মা। ইমান নিয়ে যদি কবরে যেতে পারি তো তখন বুঝবো যে আমি কামিয়াব হয়ে গেছি। ইমানটুকু নিয়ে কবরে যাওয়া, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আমার প্রিয় বন্ধুরা, সত্য কথা হলো এই যে, যেই বান্দা দুনিয়ার জিন্দগিতে, যে মুসলমান যে মুমিন দুনিয়ার জিন্দগিতে আল্লাহর হুকুমের উপর চলে, গুনামুক্ত জিন্দগি বানায়, সুন্নত তরিকার উপর চলে, তা আল্লাহ পাক দুনিয়াতেও তাকে সাহায্য করেন, দুনিয়াতেও সাহায্য করেন, মৃত্যুর সময়ও সাহায্য করেন, কবর জীবনও সাহায্য করেন, কেয়ামতের ময়দানও সাহায্য করবেন, পোল সেরাতেও সাহায্য করবেন আল্লাহ তাআলা, সব জায়গাতেই আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, আমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু বলেন যে, যে বান্দারা আমি আল্লাহকে ভয় করে চলে, গুনাহ থেকে বাঁচে, তো ও যখন যে সংকটে পড়বে তো আমি আল্লাহ সংকট থেকে উদ্ধার করবো তাকে। তো দুনিয়ার সংকটের চেয়ে তো আখেরাতের সংকট বেশি বিপজ্জনক, তো দুনিয়ার সংকট থেকেও আল্লাহ উদ্ধার করেন, তো আখেরাতের সংকট থেকে তো নিশ্চয়ই আল্লাহ পাক উদ্ধার করবেন। ওয়ার চক্ষু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং আল্লাহ পাক বলেন যে, যে বান্দা আল্লাহকে ভয় করে চলে আল্লাহ পাক কল্পনাতীত ভাবে তাকে রিজিক দান করেন, কল্পনাও করা যায় না, এইভাবে আল্লাহ পাক রিজিক দান করেন। একবার হযরত মূসা আলাইহিস সালামের এক ঘটনা তাফসীরে কবীরে ইমাম ফখরুদ্দিন রাজী রহমতুল্লাহ লিখছেন, একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে, হে আল্লাহ, আপনি সব মাখলুককে রিজিক দান করেন, এটা তো বিশ্বাস করি কিন্তু নিজের চোখে দেখতাম যে কেমনে কেমনে এক এক মাখলুককে রিজিক দেন, আমার নিজের চোখে একটা এরকম ঘটনা দেখতে ইচ্ছা করে। আল্লাহ পাক জালা জালালু মানওয়ালু বললেন যে, হে মূসা, তোমার ওই হাতের লাঠিটা দিয়ে ওই যে পাশের ওই একটা পাথর দেখো, ওই পাথরটার উপরে একটা আঘাত করো। তো মূসা আলাইহিস সালাম ওই পাথরের উপরে এক আঘাত করছেন লাঠি দিয়ে, লাঠিটা জান্নাতি লাঠি, ভীষণ শক্তিশালী লাঠির আঘাতে ওই পাথর দুই খণ্ড হয়ে গেছে। তো আল্লাহ পাক বললেন যে, আর একটা আঘাত করো, আবার দ্বিখণ্ডিত হয়ে গেছে পাথর। আল্লাহ পাক বললেন যে, আর একটা আঘাত করো, তৃতীয় আঘাত করলেন। তিন নম্বর আঘাতের সময় পাথর যখন দ্বিখণ্ডিত হয়ে গেল আবার, তখন দেখা গেল এই ছিদ্র বিহীন পাথরের ভিতরে একটা পোকা, আর সেই পোকার মুখে একটা তাজা পাতা যেটা সে খাইতেছে, তার রিজিক এটা, আল্লাহ পাক এই রিজিক তাকে দিয়েছেন, তাজা পাতা সে খাইতেছে। মূসা আলাইহিস সালাম দেখে আশ্চর্যান্বিত, বিস্ময়ে অভিভূত, যে পাথর, যে পাথরের গায়ে কোথাও ছিদ্র দেখলাম না, সেই পাথরের ভিতরে পোকা আসলো কিভাবে, এইখানে বাঁচলো কিভাবে, বাঁচে কিভাবে, জিন্দা আছে কিভাবে? দ্বিতীয়ত, সেই পাথর এখানে, পাথরের ভিতরে এই পোকা তাজা পাতা পাইল কিভাবে, আর সে পাতা সে খাইতেছে? আর শুধু তা না, বরং সে পাতা খাইতেছে আর আল্লাহর জিকির করতেছে, যে এই ভাষায় যে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। কত মহান, কত পবিত্র সে আল্লাহ যিনি আমার মতো ক্ষুদ্রকে নিজের দৃষ্টিতে রাখেন। ওয়ারিফুনি, ওয়ারিফু মাকানি, আমার মতো ক্ষুদ্র কোথায় থাকে এ ঠিকানাটাও তিনি জানেন। ওয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি, আর আমার মতো এই ক্ষুদ্র, সেই ক্ষুদ্রকে আল্লাহ পাক স্মরণ রাখেন, আমাকে ভুলেন না, কখন আমার কি জরুরত সেটা আল্লাহ পাক পুরো করে দেন। মূসা আলাইহিস সালাম দেখা ভীষণ আশ্চর্যান্বিত হলেন যে, ইয়া আল্লাহ, মাখলুককে আপনি এইভাবে পালেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হল যে আল্লাহ পাক কোন জন্তু জানোয়ারের জন্য পৃথিবী বানান নাই, আল্লাহ তাআলা পৃথিবী বানাইছেন, তো বানাইছেন তো এই মানুষ আর জিনের জন্য। অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বিশাল পৃথিবী বানায় এর মধ্যে আল্লাহ পাক মানুষ বানাইছেন আর জিনদেরকে বানাইছেন আল্লাহ পাকের বন্দেগী করার জন্য।
আর বাকি সমস্ত মাখলুকাত হল মানুষের জন্য খাদ্য। সেই পিঁপড়াকে পর্যন্ত যদি আল্লাহ পাক এইরকম ভাবে রিজিক দান করেন, তাহলে যে বান্দা যে মানুষ আল্লাহর হুকুম মানবে, আল্লাহর মর্জি মোতাবেক চলবে, আল্লাহকে খুশি রাখবে, আল্লাহ পাক তাকে তাহলে কিভাবে পালবেন? এটাই কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ পাক বলছেন যে লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলেন, এই পৃথিবীর মানুষ এরা যদি আমি আল্লাহকে খুশি রাখে, আমার অসন্তুষ্টির কাজ থেকে বিরত থাকে, তাহলে আমি অঙ্গীকার করলাম, গ্যারান্টি দিলাম যে আসমান জমিনের বরকতের ভান্ডার ওদের জন্য আমি খুলে দেব। আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনে। আসল বিষয় হল যে ভাইরা, আমাদের ত্রুটি, আমাদের কমি, আমরা কেউই আল্লাহর হুকুমের ক্ষেত্রে অগ্রগামী হতে চাই না, পিছনে কেবলই পিছনে, নফসের ধোকা, শয়তানের ধোকা, পরিবেশের দ্বারা প্রভাবিত, ভিন্ন ভিন ধর্মীদের দ্বারা প্রভাবিত, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের ক্ষেত্রে অনেক পিছনে এবং ত্রুটিপূর্ণ আমাদের জিন্দগি, আমাদের গুণা আমাদেরকে শেষ করতেছে, আমাদের গাফলতি আমাদেরকে শেষ করতেছে। হাম তো মায়ের বকরম হে চাহনে বালে হিনি, আল্লাহ পাক দিতে চান কিন্তু নেওয়ার লোকের অভাব, নেওয়ার লোকের অভাব। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এর মতো মানুষ একটা ঘটনা লিখছেন যে মুসলমান যদি আল্লাহর নিকট চায় তা আল্লাহ পাক কেন দিবেন না। তো এই বিষয়ে একটা ঘটনা লিখছেন যে একটা পিঁপড়া ছিল, সে আল্লাহ পাকের নিকট দরখাস্ত করলো যে হে আল্লাহ, যে শুনলাম যে এই পৃথিবীতে আপনার ঘর আছে কাবা শরীফ, তা আমার দেখতে ইচ্ছা করে, আপনি আমার আরজুটা পুরা করেন। বুধ মোরে হওয়াছে দাস কেদার কাবা রসার দস্ত পায় বর কবুতর জাদ নাগা ও রসি। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালু মানাওয়ালু হরম শরীফের কবুতরকে হুকুম করলেন যে তুমি উড়ে এই হিন্দুস্তান, মনে করেন হিন্দুস্তানে পিঁপড়া ছিল, তুমি সেখানে যাও, এই পিঁপড়াটার কাছে বসো। পিঁপড়াকে হুকুম করলেন যে তুমি এই কবুতরের গায়ে উঠা মজবুত ভাবে বসে যাও। পিঁপড়া যখন কবুতরের গায়ে উঠা মজবুত ভাবে ধরছে, কবুতরকে হুকুম করলেন এবার তুমি উড়ে গিয়া হরম শরীফের পাশে গিয়া নামবা, ওখানে পিঁপড়াকে নামায় দিবা। কবুতর পিঁপড়াকে উড়ে নিয়ে হরমের পাশে পৌঁছায় দিছে, পিঁপড়া সেখানে গিয়া তো খুশি কি যে এই তো আল্লাহর ঘর দেখলাম, কি সৌভাগ্য আমার। হ্যাঁ, বুজুর্গান দিন এই ঘটনা বর্ণনা করে বলেন যে একটা পিঁপড়ার আরজু যদি রব্বুল আলামিন পুরা করেন, হে মুসলমান তোমার আরজু কি আল্লাহ তাআলা পুরা করবেন না? এটা খালি আবেগের কথা তো না, কোরআন শরীফ রব্বুল আলামিন নিজে বলছেন এই কথা। আউলিয়া কেরাম বুজুর্গান দিন তো এই ঘটনাগুলি বর্ণনা করেন মুসলমানদেরকে, আল্লাহর বান্দাদেরকে উৎসাহিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য, আল্লাহর দিকে টানার জন্য। কিন্তু এইসব কথা তো কোরআন হাদিসে আছে, এর মৌলিক বিষয়গুলো। যেমন কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে হে বান্দারা তোমরা আমাকে ডাকো, যে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যে বান্দা যখন আমাকে ডাকে নিঃসন্দেহে বান্দার ডাকে আমি সাড়া দিই। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াসআলুল্লাহ ইয়ারযাক আলাইহি, যে বান্দা আল্লাহর নিকট চায় না আল্লাহ পাক তার উপর নারাজ হয়ে যান। আর যে বান্দা আল্লাহর নিকট চাইতে থাকে, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহিনা ফিদ দুআ, যে বান্দা আল্লাহর নিকট চায়, বারবার চায়, নাছোড় হয়ে চায়, আল্লাহ পাক তাকে নিজের প্রিয় পাত্রদের মধ্যে সামিল করে দেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহিনা ফিদ দুআ, আল্লাহ পাক তাকে ভালোবাসেন, প্রিয় পাত্রদের মধ্যে সামিল করে নেন, যে বান্দা কিছু হলে আমার কাছে বলে, কিছু হলে আমার কাছে বলে। দেখেন যে কোন আপনার দুই তিনটা ছেলে মেয়ে আছে, কিন্তু একটা মাত্র বাচ্চা এরকম রোজই আপনারা বিরক্ত করে, আপনি ঘর থেকে বেরোতে বলবো যে আব্বু তুমি কিন্তু আমার জন্য বিস্কুট আনবা, এরকম। আবার আপনি আরেক সময় ঘরে আসলেন, বেরোতে শুরু করলে আব্বু আমার চকলেট দিয়ে দাও, আমার জন্য চকলেট আনবা। আবার আপনি ঘরে আসলেন, গিয়ে আপনার কুর্তা ধরে টানাটানি, আব্বু আমার 5টা টাকা দাও। মানে ও দিন রাত এরকম ঝামেলা করে, বিরক্ত করে।
এতে কি বাবা বিরক্ত হয় না খুশি হয়? মজা পায় না? মজা পায়। যে অনেক বাচ্চা আছে যে মা ওরকম, মা বা দাদি নানি ওরকম পান খায়, তো ছোট বাচ্চা ওরকম গালের কাছে গিয়ে দাঁড়ায় থাকে, দেও আমার পান দেও, যদি না দেও কান্নাকাটি করে। এমন হয়েছে করে দাদি নানি ভয় পায়, বাচ্চা মানুষ খায় আবার খুব বিপদে পড়ে, কিন্তু ওরে না দিলে ও কান্নাকাটি করে। ওরে মুখের চাবানো পান মুখের থেকে টেনে নিয়ে ফের খায়, খাইয়া খুব খুশি। কি কথা বলেন না? আর বাকি নাতি আরো সাত আটটা আছে, কোনটা এরকম করে না। তো দাদি তখন এই দাদি নানির বেশি মায়া ওই বাচ্চার প্রতি হয়ে যায়, নাতির প্রতি হয়ে যায়। এই পাগলাটা আমারে খালি এসে ধরে পান খাওয়ার জন্য, আমারে বড় মায়া করে, বড় বেশি মহব্বত করে। তার মানে আপন জনের কাছে যে এরকম নাচুর হয়ে চায়, তার প্রতি মায়া মহব্বত ঢেউ খেলতে শুরু করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই কথাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বান্দা আল্লাহর নিকট বেশি বেশি চায়, আল্লাহ পাক তার প্রতি ভীষণ মহব্বত হয়ে যায়। এই জন্য আমার ভাইরা অনেক চাওয়া উচিত, খালি চাইতে থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, তোমার জুতার ফিতাও যদি লাগে, স্যান্ডেলের ফিতা, তাও তুমি কিনবার আগে আল্লাহকে তুমি বলবে যে আল্লাহ আমার ফিতা লাগবে, আমার ফিতা দেন, টুপি লাগবে আমার টুপি দেন, কুর্তা লাগবে আমার কুর্তা দেন, ভাত লাগবে, তরকারি লাগবে, রুটি লাগবে, মাছ লাগবে, গোস্ত লাগবে, যখন যেটা দরকার আগে আল্লাহর কাছে বলা, আল্লাহর কাছে বলতে থাকা। এই চাইতে থাকা, বলতে থাকা, এর দ্বারা আল্লাহ পাকের সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক পয়দা হতে থাকে এবং সেই সম্পর্ক বাড়তেই থাকে। আল্লাহ পাক জালা জালালু ওয়া মানা বালু আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জিন্দগি বানানোর আমাদেরকে তৌফিক দান করে, খুব আল্লাহর জিকির করার তৌফিক দান করে, সুন্নতের আমলের তৌফিক দান করে, আর অনেক বেশি আল্লাহর নিকট চাওয়ার তৌফিক দান করে। আমি বলতেছিলাম যে ভাইরা, কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে বান্দা যখন আমি আল্লাহকে ভয় করে আমার হুকুম মোতাবেক চলে, তো ইয়াজা আল্লাহু মাখরাজা, যে কোনো বিপদে পড়ে আমি আল্লাহ তাকে সে বিপদ থেকে উদ্ধার করি, সে সংকট থেকে আমি উদ্ধার করি, আমি মুক্ত করি। এই প্রসঙ্গে একটা হাদিস শরীফ আমার মনে পড়তেছিল, কিন্তু সেটা তখন বলিনি, ফের এখনো বারবার মনে পড়তেছে। যে হাদিস শরীফটা শুনে, এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী উম্মতের কোন উম্মতের মধ্যে তিনজন মুসলমান আল্লাহওয়ালা মানুষ, তিনজন মুসলমান যারা আল্লাহকে ভয় করেন, আল্লাহর হুকুম মতো চলেন, আল্লাহর বন্দিগি ওয়ালা জিন্দিগির অধিকারী, এরকম তিনজন বলি আল্লাহ মানুষ তারা কোথাও যাইতেছিলেন। রাস্তার মধ্যে হঠাৎ বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে তো ভিজে যাবেন না, এই ভয়ে দৌড় গিয়া একটা পাহাড়ের গুহার মধ্যে, গর্তের মধ্যে লুকিয়ে গেছে, পালাই গেছে, যে এখানে আমরা আশ্রয় নিলাম। পাহাড়ের মধ্যে হয় কি, মাঝে মধ্যে উপর থেকে পাথর ছুটে পড়ে নিচ্ছে, উপরের পাথর ছুটে নিচে পড়ে। তো যখন তারা তিনজন গুহার মধ্যে আশ্রয় নিচ্ছে, এরকম সময় উপর থেকে একটা বড় পাথর ছুটে এসে গুহার পুরোটা মুখ বন্ধ করে ফেলছে। এখন তিনজন আটকা পড়ে গেল না, তিনজন আটকা পড়ে গেছে, এখন যে এখান থেকে বের হওয়ার কোন রাস্তা নেই। তখন হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তারা আপোষে বলা বলি করলেন যে ভাই রে, এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য শোনো, একটা কাজ করো, উনজুরু আমালান লিল্লাহি সালিহাতান, যে দেখো এইরকম কোন আমল করছো যে আমল খালেস আল্লাহর জন্য করছো, হ্যাঁ এইরকম কিছু নেক আমল, এটার উসিলা দিয়া আল্লাহর নিকট দোয়া করো। এই দোয়ার উসিলা যদি আল্লাহ পাক এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করে। এই কথা হাদিস থেকে প্রমাণিত হয় যে এইরকম বিপদের সময় কায় মনোবাক্যে আল্লাহর দিকে মোতাবজ্জে হওয়া, দোয়া করা যেমন সুন্নত, অনুরূপ ভাবে যদি নিজের জীবনে এরকম কোন আমল থাকে যে আমল খালেস আল্লাহর জন্য করছে বলে অন্তর গাওয়াহি দেয়, তো এরকম আমলের উসিলা দিয়ে দোয়া করা যায়। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো তিনজন ছিলেন, তো তার মধ্যে একজন বলতে শুরু করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন যে হে আল্লাহ, আমার কান আলি ওয়ালেদানে শায়খানে কবিরানে, আল্লাহ আমার বুড়া আব্বা আম্মা ছিলেন, আমার বুড়া আব্বা আম্মা, তো আমার নিয়ম ছিল যে আমি প্রতিদিন যখন উট চড়াইতে যাইতাম সকালবেলা, সারাদিন দূরে দূরে কোথাও উট চড়াইতাম,
সন্ধ্যাবেলা উটগুলো নিয়ে যখন ফিরে আসতাম, তা আমি উটের দুধ দোহন করার পরে পয়লা আমার বাবা মাকে পান করাইতাম। আমার ছোট ছোট বাচ্চারা ছিল, অবু শিশু, আমি আগে আব্বা আম্মাকে দুধ পান করতে দিতাম, তারপরে আমার সন্তানদেরকে দিতাম। এটা আমার একদম বান্দা নিয়ম ছিল। একদিন এরকম হলো যে অনেক দূরে আমি চলে গেছি, এই বাগবাগান এটা সেটার মধ্যে যাইতে যাইতে অনেক দূরে আমি চলে গেছি। ওই দিন ফিরতে আমার দেরি হয়ে গেল। যখন আমি পৌঁছলাম, দুধ দোয়ানোর পরে গিয়া প্রথম আমার বাবা মাকে দিব, গিয়া দেখলাম যে আব্বা আম্মা ঘুমায় পড়ছেন। যে ওইদিকে দুধ খাওয়ার জন্য আমার বাচ্চারা আমার পায়ের কাছে খালি গোড়াগড়ি করতেছে, যে বাচ্চারা আমার পায়ের কাছে কান্নাকাটি করতেছে, আব্বু দুধ দাও, আমাদেরকে দুধ দাও। হে আল্লাহ, আমি ওই আমার মা বাবাকে আগে খাওয়াবো, এই যে আমার মনের একটা অবস্থা, সেই কারণে আমি তাদের মাথার পাশে দাঁড়ায় থাকলাম। তাদেরকে তাদের ঘুম ভাঙতে আমার সাহস হল না, আর ওই তাদের আগে আমার বাচ্চাদেরকে দুধ দেওয়ারও আমার হিম্মত হল না। এইভাবে রাত একদম পোহা গেল। এই কথা এই লোকটা বলল যে হে আল্লাহ, তো আমার মা বাবার এইভাবে আমি খেদমত করতাম, আর আল্লাহ এই যে সেদিন এই কাজটা করছিলাম, সারা রাত জায়গায় থাকলাম মা বাবার মাথার পাশে, আমি আমার বাচ্চাগুলোকে দুধ খাইতে দিয়ে নেই আমার মা বাবা ঘুম থেকে জাগ পড়া পর্যন্ত, আর এইভাবে সকাল হয়ে গেল। আল্লাহ এই আমলটা যদি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমি করে থাকি, তাহলে আপনার কাছে ফরিয়াদ, এই পাথর একটু সরায় দেন যাতে আসমানটা একটু দেখতে পাই। অনেক বড় বিপদে পড়ে গেলে মানুষ মনে করে যে একটু মুক্তি পাইলেই হয়, একটু আসান হলেই হয়, তাই না? তো উনি দোয়া করলেন যে আল্লাহ এই পাথরটা এই আমলের উসিলা, দয়া করে আপনি একটু সরায় দেন যাতে আসমানটা দেখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে পাথর সরে গেল এবং আসমান দেখা যেতেছিল। এই হল একজন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে মানুষ যখন নেক আমলের জিন্দগি বানায়, আল্লাহকে সন্তুষ্ট করে জিন্দগি বানায়, তো আল্লাহ পাক তাকে কিভাবে মদত করে, এত কঠিন অবস্থাতে কিভাবে আল্লাহ পাক তাকে মদত করলেন দেখেন। দ্বিতীয় আরেকজন, উনি বললেন যে হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, সুন্দরী চাচাতো বোন, আর কোন মানুষ কোন সুন্দরী নারীর প্রেমে যখন পড়ে, যে চরমভাবে তাকে ভালোবাসে, এই চাচাতো বোনের প্রতি এই আমি এইরকম ভয়ঙ্কর ভাবে আকৃষ্ট হয়ে পড়লাম। একদিন তার কাছে গেলাম এবং তাকে প্রস্তাব দিলাম, খারাপ বিষয়ে প্রস্তাব দিলাম। সে আমাকে বলল কি, আমাকে 100 স্বর্ণ মুদ্রা দিতে হবে, 100 স্বর্ণ মুদ্রা দিলে তাহলে আমি রাজি। তো আমার কাছে টাকা ছিল না, আমি গেলাম, কষ্ট করলাম, পরিশ্রম করলাম, 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করলাম। এরপরে চাচাতো বোনের কাছে আসলাম, তো তার টাকাগুলো বুঝিয়ে দিলাম। দেওয়ার পরে যখন একদমই পাপের কাজে লিপ্ত হওয়ার মুহূর্ত, এখনই পাপ কাজ শুরু হবে, ঠিক ওই মুহূর্তে চাচাতো বোনটা আমাকে বলে বসল, ইয়া আব্দুল্লাহ, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতাম, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর, এই কাজে অগ্রসর হবি না। কি কথা বুঝুন নাই? তো সে বলল যে হে আল্লাহ, সাথে সাথে আমি সেখান থেকে সরে আসলাম। অবাধ সুযোগ ছিল, সুযোগ ছিল আমার এই পাপে লিপ্ত হওয়ার, কিন্তু আমি সেদিন সেই পাপে লিপ্ত হই নাই। কেউ দেখত না, কিন্তু আপনি তো দেখতেন, জুকারতা হ্যায় তো ছুপকে আহলে জাহান সে, ও দেখতা হ্যায় তুঝে আসমান সে, হ্যাঁ কেউ দেখে না, সারা দুনিয়ার থেকে আলোক হয়ে আড়ালে গিয়ে পাপে লিপ্ত হলে কেউ তো দেখল না, কিন্তু আসমান থেকে আল্লাহ পাক তো দেখেন। আল্লাহ পাকের নজর থেকে আড়ালে যাওয়ার তো কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। আজি ভাই এমন ঘটনা, সুবহানাল্লাহ তাআলা বিহামদি, তুই যুবকে উনি কথা বললেন যে আল্লাহ এইভাবে সেদিন চাচা দেবরের সঙ্গে পাপে লিপ্ত হওয়া থেকে আমি যে সরে আসছিলাম, আল্লাহ এটা যদি একমাত্র আপনার কারণে হয়ে থাকে, তাহলে আজকে যে বিপদে পড়ছি পাথর,
চাপা দিচ্ছে আমাদেরকে, পাথরকে আপনি সরাইয়া দেন, আমাদেরকে বিপদ থেকে মুক্তি দেন। সাথে সাথে পাথর আরো সরে গেল, কিন্তু এতটা সরে তো গেছে কিন্তু এখনো বের হওয়ার রাস্তা হয়নি, বাইরে আসা যাবে না। এখন তৃতীয় জন রইল, তৃতীয় জনে আজই কথা বলল, এই দুজন তো হলো যে একজন মা বাবার খেদমত করছে আর একজন গুনাহ থেকে বাঁচছে না। তৃতীয় জনের ঘটনা আরেকটা, সেটা হলো পরের হকের সঙ্গে সম্পর্ক। আমার ভাইরা, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি হালাল খায় এবং আল্লাহর হুকুম মোতাবেক চলে আর মানুষের উপর জুলুম থেকে বিরত থাকে, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনা আন-নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই তৃতীয় জন যে ছিলেন তিনি বললেন যে হে আল্লাহ, আমি একটা লোকের পয়সার বিনিময়ে কাজের জন্য ডাকছিলাম, শ্রমিক আমার কাজ করে দিবে আমি তার পয়সা দেব, কি পারিশ্রমিক বিনিময় কি, আমি কথা বলে রেখেছিলাম তোমাকে এতগুলো চাউল দিব, কি কথা বলেন না, ধরেন 5 কেজি চাউল বা 10 কেজি চাউল, এতগুলো তোমাকে চাউল দিব, তুমি সারাদিন আমার এই কাজটা করে দিবা। লোকটা রাজি হলো, সারাদিন পরিশ্রম করলো, কাজ যখন শেষ হলো এরপরে আমি লোকটাকে ওই পারিশ্রমিক বাবদ ওই চাউলগুলো দিলাম। লোকটা হঠাৎ ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল যে আমি নেব না, কি জন্য রাগ হয়ে গেছে, সেটা নিতে রাজি হলো না, পরে সে রাগ করে চলেই গেল। লোকটা অপরিচিত, কোথায় চলে গেছে আমি তো আর জানি না, ঠিকানা জানা ছিল না। অনেক সময় দেখেন না রাস্তায় ওই বাজারের মধ্যে মানুষ বসে থাকে, ভাই আমার কাজে নিয়ে যান, এরকম লোক বিভিন্ন এলাকাতে পাওয়া যায়। তো ওই রকম অপরিচিত লোক, ওই লোক তো কোথায় চলে গেছে আমি তো আর জানি না। আর আল্লাহ, এখন আমি হকুল এবার যে এক বান্দার হক নিয়ে বিপদে পড়ে গেছি, আমি কি করব। পরে ওর ওই মালটাকে আমি পুঁজি বানায় একটা ব্যবসা আরম্ভ করলাম, ওই জিনিস এক জায়গায় নিয়ে বেচি তো কিছু দাম কিছু লাভ হয়, আবার আরেকটা মাল কিনি আরেক জায়গায় বিক্রি করি তো কিছু লাভ হয়। এই করতে করতে ওর পক্ষ থেকে আমি এরকম ব্যবসা চালু রাখলাম। এই ব্যবসা করতে করতে তারপরে অনেকগুলো গরু, গরুর এক বিরাট পাল হয়ে গেল, গরুর পাল। এই গরুর পাল এখন আমি আর সামাল দিতে পারি না, রাখাল পর্যন্ত রাখতে হয়েছে এতগুলো গরু। পরে হঠাৎ একদিন সেই পাওনাদার আয়সা হাজির হল, আয়সা আমাকে বলে কি, এ ভাই আমি যে তোমার কাছে পাওনা, আমার পাওনা পরিশোধ করো। আমি তাকে বললাম ভাই আমার সঙ্গে আসো, তো তারা নিয়ে গেলাম, নিয়ে ওই ক্ষেতের মধ্যে মানে বিলের মধ্যে যে বিশাল গরুর পাল এটা দেখা দিয়ে বললাম যে এগুলি তোমার। সে তখন গুসা হয়ে গেল এবং বলল যে তুমি আমার সঙ্গে ঠাট্টা করো, আমি তো আমার হক দাবি করছি আর তুমি আমার নিয়ে ঠাট্টা করতেছ, মনে করছে এগুলি দেওয়ার জন্য না, এমনি তামাশার জন্য বলতেছে। তখন হে আল্লাহ, আমি তাকে বুঝাইয়া বললাম যে তোমার মালটাকে পুঁজি বানায় ব্যবসা করার পরে আল্লাহ বরকত দিচ্ছেন, সেই মালই বাড়তে বাড়তে আপনি আজকে এত বড় হয়েছে, এগুলো সব তোমার, এগুলো তুমি নিয়ে যাও। লোকটা বিশাল গরুর পাল নিজে নিয়ে চলে যেতে থাকলো আর আমি খালি দুই চোখে দেখতে থাকলাম। আর আল্লাহ, সেদিন এই লোকটাকে এই যে গরুর পাল আমি দিতে পারছিলাম, এটা যদি একমাত্র আপনার জন্য হয়ে থাকে, আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তো সেই আমলের উসিলা এই বিপদ থেকে আজকে আপনি নাজাত দিয়ে দেন। সাথে সাথে পাথর পুরাটা সরে গেল এবং তারা মুক্তি পেয়ে গেলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারজুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহর হুকুম মোতাবেক জিন্দগি বানাবে, তো আল্লাহ পাক দুনিয়া তো সংকট থেকে মুসিবত থেকে বিপদ থেকে তাকে উদ্ধার করবেন, কবরের জীবনও করবেন, হাশরের ময়দানও করবেন, বুসরাতও করবেন ইনশাআল্লাহ তাআলা। লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়াল আমাদেরকে আমলের তৌফিক দান করে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়াল কোরআন শরীফে বলেন যে হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং কামিল ইসলামী জিন্দেগি বানায় ফের তোমরা মৃত্যুবরণ করো।
তো আল্লাহ পাক প্রত্যেক বান্দাকে সর্বোচ্চ কামিয়াবি দান করবেন, আল্লাহ তাআলা সেরকম জিন্দেগি আমাদের সকলকে নসিব করে দেন। এবং আমার ভাইরা, সুন্নত মোতাবেক আমল করি, যখন যে আমল করি সুন্নত মোতাবেক করি, ইহুদিদের জিন্দগি খ্রিস্টানদের জিন্দগি ফলো না করি, ডান হাতে খানা খাই, ডান হাতে পানি পান করি, ডান হাতে কফি পান করি, ডান হাতে ফল খাই, ডান হাতে খাওয়া সুন্নত। অনেক মানুষ বাম হাতে খায়, বাম হাতে খায় তো ইবলিস, বাম হাতে খায় শয়তান। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে সুন্নতের মহব্বত এবং সুন্নতের আমলের জিন্দগি দান করে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কর্তব্য হল তোমাদের রসুলের সুন্নতকে তোমরা প্রাণ দিয়ে জড়াইয়া দেবো, আলাইকুম বিসুন্নতি, সুন্নতকে প্রাণের সাথে জড়াইয়া দেবা এবং সুন্নতকে মহব্বত করবা, সুন্নত মোতাবেক জিন্দগি বানাইবা। এক হাদিসে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নিজের জিন্দগিতে সুন্নতকে জিন্দা করবে, এটা দলিল সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। আল্লাহ পাক জালে জালালু ওয়া মানাওয়ালু তাকওয়ার জিন্দগি, সুন্নতের জিন্দগি আমাদের সকলকে নসিব করে। আর এইরকম জিন্দগি বানানোর জন্য এক সহজ তরিকা হল যে শাহ আব্দুল গনি ফুল রহমতুল্লাহ আলাইহি হযরত থানভীর খলিফা, তিনি বলতেন, আম ওয়ালে সে আম মিলতা হ্যায়, কপড়ে ওয়ালে সে কপড়া মিলতা হ্যায়, আম ওয়ালে সে আম মিলতা হ্যায়, অমরুদ ওয়ালে সে অমরুদ মিলতা হ্যায়, কপড়ে ওয়ালে সে কপড়া মিলতা হ্যায়, আর আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হ্যায়। আম ওয়ালার দোকানে গেলে আম পাওয়া যায়, পেয়ারা ওয়ালার দোকানে গেলে পেয়ারা পাওয়া যায়, কাপড় ওয়ালার দোকানে গেলে কাপড় পাওয়া যায়। সচ্চা কোন আল্লাহর বলির নিকটে গেলে তার সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক করার পদ্ধতি কোন আল্লাহওয়ালার নিকট থেকে আল্লাহর মহব্বত শেখা, আল্লাহর মহব্বতওয়ালা জিন্দগি হাসিল করা, অর্জন করা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। দোয়া করে সকল দিন দিদি বসে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুসলিম اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره واجرنا من خزي الدنيا وعذاب الاخره واجرنا من خزي الدنيا وعذاب الاخره ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الغفار يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تبرنا إلى أنفسنا طرفة عين واغفر للرحمن خير الرحمين اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين اللهم انا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا ربنا أعنا بالعلم وزينا بالعلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية اے اللہ ہمارے شکر کے معاف کرے سب گناہ معاف کرے دے اللہ ہمارے جنت ہم کی منظور کرے
জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, আউলিয়া সিদ্দিকীনের মধ্যে আমাদেরকে শামিল করেন, আপনার মহব্বত মারফত আমাদের সিনাতে নসীব করেন, জিন্দগিকে আপনার বন্দীগি বানায় দেন, তাকওয়াওয়ালা জিন্দগি আমাদের দান করেন, সুন্নতে আমলের জিন্দগি আমাদের নসীব করেন, নূরওয়ালা অন্তর আমাদেরকে নসীব করেন, নফসের ধোকা শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান, গুনার সব রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন। Ha 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 ha